আমার বয়স এর আগেও জিজ্ঞাসা করেছিলাম একবার কি রকম মনে হয় আপনাদের 60 নাকি 70 70 আলহামদুলিল্লাহ 35 বছর এখনো বয়স হয় নাই 35 অতএব এখন পর্যন্ত ইয়াং মানুষ আছি আমার শ্রোতা যারা আমার শ্রোতারাও সব ইয়াং এইজন্য আমি যারা 35 এর উপরে মুরব্বি আছেন আপনাদের কাছে দুটো হাত জোড় করে অনুরোধ বাবা সারা দিন ছিলেন আপনারা একটু যান আপনাদের ছুটি কিন্তু আমার সাথে মাত্র বেশি না হাজারখানিক ছেলে পেলে থাকলেই হবে এরকম যুবক চাঙ্গা ছেলে থাকবে তাদের সাথে কিছু কথাবার্তা আমরা বলে আমরা চলে যাব আর এই যে 100 খান আমার ক্যামেরা আলা বাইরে আসছে ওনারা যে কি কষ্ট করে আসছে সারা দিন এই জায়গায় আপনাদের বকা খাই যায় বস বস একটু দাঁড়ালেই হইছে আরে বাবারে বাবা দাঁড়ায় তো ক্যামেরার ফোকাসটা ঠিক করবে না এরা তো বহু দূর থেকে আসছে এখানে কতগুলো মানুষ আছেন আপনারা কত আপনারা 10000 20000 50000 লোক সামনে থাকেন কিন্তু এরা যে 100 জন আসছে 100 জনের সাবস্ক্রাইবার কত খুঁজে দেখেন আপনারা 100 জনের 10 জন 20 জন 30 জন করে যদি দেখে যে এই বোনটা আমার আমেরিকায় বসে আছে যে এই ভাইটা আমার কানাডায় আছে যে এই ভাইগুলো আমার স্পেনে এখন একদম পুরোপুরি এমন অবস্থায় আছে যেখানে তাদের লকডাউন 1903 জন লোক আজকে ইউকেতে করোনায় মারা গেছে ওই ভাইদের ঘরের থেকে বের হওয়ার সুযোগ নাই এরকম দিনের কথা এই ভাইগুলোর মাধ্যমে পৌঁছাচ্ছে এখন আর একটু দাঁড়াতেই খালি আপনারা বলেন বস আসলে ভাই মানে ওদের একটু খোঁচালে আপনাদের আনন্দ লাগে তাই না খেলা আছে ভাই নিজের টাকা খরচ করে কই ঢাকা কই চিটাগাং কোথা থেকে আসছে রাত্রে কই থাকবে এখন চিন্তা করতেছে সাইফুল্লাহ ওয়ার্ক শেষ হতে তো 12টা যাব গাড়ি পাবো কিনা থাকবো কোথায় এখনো খাই নাই অনেকে জানেন আপনারা এদেরকে বকাবকি করেন না আজকে তাফসীরুল কোরআন মাহফিল একটা হয় এই লক্ষ্মীপুরের রামগঞ্জের পানপাড়ায় আর এদের ওসিলায় বাংলা নয় পুরো পৃথিবীর ঘরে ঘরে তাফসীরুল কোরআন মাহফিল ছড়ায় ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন তাদের এই মেহনতকে কবুল করেন আমিন সামনের উল্টা পাল্টা কয়জন বানায় কয় ইউটিউবার বানায় 2-4-5-10টা করে না এদের সবার বদনাম হয় অনেকেরা থাম্বনেল বানানোই শিখে নাই আমারই শেখার লাগে কি বানাইছেন এটা সুন্দর করে বানান আপনাদের কোয়ালিটি ভালো হয় না মোবাইলের পিকচার দিয়ে থাম্বনেল বানাচ্ছে বানায় এরকম 4K ক্যামেরার সাথে ইউটিউবে দিচ্ছে হলো নাকি আপনি গ্রাফিক্স এর কাজ শিখেন সুন্দর একটা থাম্বনেল দিবেন আজকের বিষয় এইটা ছিল মানুষ যেন আকর্ষিত হয় সত্য কথাটাই চকচকা দেখতে সুন্দর সেইটা দেখে যেন কোরআন হাদিস শিখে আমি আমার ভাষায় বলি এর আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়া নেট খুললে নানান কিছু পাওয়া যাইত এখন আমাদেরকে দেখলে প্রশাসনের লোক দায়িত্বশীল লোক সবাই বলে হুজুর সব বিষয়ে আপনাদের বলা লাগে কেন আমি বলি কই আমি তো বলি নাই ভাই বললেই হবে নাকি ইউটিউবে পাইয়ে গেছে ঠিক না আগে ইউটিউব সোশ্যাল মিডিয়া অন্যদের ছিল এখন আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোচনায় কোরআন হাদিসের নিমিত্তে এইটা এখন কাজে লাগতেছে আল্লাহ বরকত দান করেন বলেন আল্লাহুম্মা আমিন এই জন্য আমি অল্প সময় কিছু আপনাদের কাছে কথা বলতে চাই আছেন তো আপনারা তারা আপনারা চলে যাবেন হাত তুলে দেখাবেন আর সলিউট লো তারা চলে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা না বুঝে চলেছেন আপনারা ঠিক না ভাই আছেন তো আপনারা ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তোমার প্রতি অসন্তুষ্ট তুমি বাপ মার সাথে সুন্দর করে কথা বলো না তুমি বেয়াদবি করে পিতামাতার সাথে তুমি একটু পড়ালেখা শিখেছো স্কুলে গেছো কলেজে গেছো তাদের সাথে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো মসজিদে আজান হয় তুমি মসজিদে নামাজ পড়তে যাও না মুরব্বিরা ভয়ে তোমাকে শাসন করে না কারণ এমন বেয়াদবি কথা বলবে শেষ পর্যন্ত মুরব্বির ইজ্জত থাকবে না এলাকার একটা মহিলা যায় তোমার চোখ তার দিক থেকে ফেরে না তুমি মোবাইলের মধ্যে হারাম ছাড়া অন্য কিছু দেখো না কথায় কথায় গালি দাও তোমার প্যান্টের কাট তোমার চুলের ছাড় তোমার গায়ের ড্রেস দেখে মুসলমান সন্তান তোমার মনে হয় না তোমার চলা ফেরা আচার আচরণ ইসলাম এবং মুসলমানের পক্ষে নয় তোমাকে নিয়ে সমাজ রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা পর্যন্ত তোমাদের প্রতি বিরক্ত গাজা খরিয়া বাখর বিড়ি খর ছাড়া তোমার বন্ধুত্ব নাই তোমার আচার আচরণ দেখলে মুসলমান যুবক মনে হয় না তুমি আবার বলো করোনার সময় ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহ হয় নাই হয় নাই বুঝে নাও তোমার আলহামদুলিল্লাহ হয় নাই প্রিয় ভাইরা তোমার আলহামদুলিল্লাহ কি ভালো করে বোঝো এই উন্নত দেশে
প্রত্যেক দিন আজকেও জাপানে আজকেও ফ্রান্সে আজকেও ইংল্যান্ডে 1700 উপরে মানুষ মারা গেছে আর তোমার আমার মতো যুবক কত হারায় গেল আল্লাহ তুমি যদি ধরতে চাইতে আমার মতো এরকম সুনাপুটি লোকরে ঢাকানো কোনো উপায় ছিল যখন তখন শেষ হয়ে যেতে পারতাম তুমি তোমার দয়া দিয়ে এক বছর হয়ে গেল গত মার্চের থেকে এই মার্চ তুমি এখন পর্যন্ত আমারে সুস্থ রেখেছো আল্লাহ আমি কেমনে তোমার কৃতজ্ঞ বান্দা হব আল্লাহ আপনি যদি কৃতজ্ঞ হতে চান রিয়ালি যদি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে চান আপনাকে শপথ নিতে হবে যে আল্লাহ আজকের থেকে আমি আমার জীবনকে ইউটার্ন দিলাম আজকের থেকে পিতামাতা আমার অশিক্ষিত হোক শিক্ষিত হোক কম বুঝুক বেশি বুঝুক মূর্খ হোক আল্লাহ বাপ মার সাথে কখনো আর ঝাড়ি মেরে হাকার দিয়ে বিয়াদবি করে কথা বলবো না আল্লাহ মুখ থাকবে মিথ্যা কথা বলবো না আল্লাহ গালি দেওয়া ছেড়ে দিলাম মহিলাদের দিকে আমার এই কুদৃষ্টি পড়বে না মসজিদে আজান হবে মসজিদ ছাড়া আমার অন্য কোনো দিকের সম্পর্ক থাকবে না এখন থেকে আমি ইসলামের পক্ষে চলার চেষ্টা করব টাকনুর নিচে আর কাপড় পরবো না উতাল পাতাল জামা কাপড় যেটা ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য চেন এই রকম আমি বিয়াদব হব না মোবাইল থাকবে হারাম আর দেখবো না আল্লাহ এখন থেকে আমি ইসলামের পক্ষে ইসলামের কল্যাণের পক্ষে কোরআন সুন্নার পক্ষে চলার মতো একজন যুবক হয়ে আপনার রাস্তায় চলার জন্য নিজেকে উৎসর্গ করলাম এটাই হচ্ছে একজন যুবকের জন্য করোনাকালীন সময়ে প্রকৃত আলহামদুলিল্লাহ আমার কথা পছন্দ না হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে এটা স্বীকার করতে হবে যে এইভাবে না বললে আপনার হাম আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হচ্ছে না মুরব্বীরা আপনাদের অবস্থা কি বাবা মুরব্বীদের ব্যাপারে তো কিছু বলাই যাবে না কারণ তারা আমাদের মাথার তাস তাদেরকে সম্মান করতে হবে কিন্তু আফসোস করে বলতে হয় মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছো শেষ বয়সে একটু দাড়ি ছেড়ে দিছে লম্বা একখান জুব্বা লাগাই দিছে পান খাওয়ায় ডবল জোর দিছে আগে দাঁতগুলা মনি মুক্তার মতো ছিল এখন তরমুজের বিসি বানাইছে বানাইয়া একটা খিলাল দিয়ে মুখ খিলাল করতে করতে আসরের নামাজের পর চায়ের স্টলে যায় বসে পড়ছে ডান পাশে বসছে গিবত কমিটির সভাপতি বামে বসছে গিবত কমিটির সেক্রেটারি উনি হচ্ছে ক্যাশিয়ার এরপরে শুরু হয়ে গেল উমুক হুজুরের কি হলো তুমুক দলের কি হলো তুমুক ইমাম সাহেবের কি হলো ওই নেতার কি হলো ওই নেতার বইয়ের কি হলো তার বাড়ির কি হলো এই সকল গিবত গিল্লা ফালতু কথা মিথ্যা কথা এখন পর্যন্ত স্ত্রীর সাথে আচরণ সুন্দর হয় নাই ছেলের বউ উনার প্রতি খুশি না উনি এখন পর্যন্ত ছেলে বাচ্চা কাচ্চা উনারে দেখে মসজিদে যাওয়ার পরিবর্তে মসজিদ থেকে আরো বের হয়ে যায় এলাকার মানুষজন সামনে কিছু বলতে পারে না পিছনে দেখলেই বলে বুড়া মরে না কেন এইরকম আচরণ করে ঘুরে বেড়াই আর উনি বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ হয় নাই বাবা আপনার আপনার আলহামদুলিল্লাহ বুঝেন WHO বলেছিল আপনার আমার জন্য যে এই পৃথিবীতে ষাটঊর্ধ্ব যারা মানুষ তারা আক্রান্ত তো হবেই হবে মইরে সারখার হয়ে যাবে আল্লাহ তুমি এখন পর্যন্ত আমারে হেফাজত করছো এখন পর্যন্ত তুমি আমারে ভালো রেখেছো না জানি স্বাস্থ্য জ্ঞান না জানি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান না জানি কোনো টিকা ট্রিটমেন্ট তুমি আমারে তুলে নিলে নিতেই পারতে এখন পর্যন্ত হেফাজত করছো আল্লাহ আমি তোমার প্রতি কৃতজ্ঞ হলাম এখন শপথ নিলাম নিয়ে এই শেষ বয়সটা তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আমার মুখ দেওয়ার মিথ্যা কথা বলবো না সুদ ঘুষের কারবারের সাথে থাকবো না ইসলামের পক্ষে ছাড়া ইসলামের বিপক্ষে যাব না এতদিন পর্যন্ত কোরআন ঠিক মতো পড়তে শিখি নাই এখন যেমনি হোক কোরআন শেখার চেষ্টা করব নামাজে দোয়া দরুদ তাসবি সেই ছোটবেলায় যে কয়টা পড়ছি ও কয়টাই খেলি নতুন কিচ্ছুই জানি না নতুনগুলো এখন শেখার চেষ্টা করব বাচ্চা কাচ্চার জন্য পকেটে প্রয়োজনে নতুন টাকা নতুন প্রয়োজনে চকলেট রেখে বাচ্চাদেরকে মসজিদমুখী করার চেষ্টা করব যুবকদের সাথে বন্ধুত্ব বাড়ায়া তাদেরকে নিয়ে কেবল মাহফিলি নয় সমাজ কল্যাণমূলক কাজ গাছ লাগানোর কাজ নারী উন্নয়নের কাজ সমাজের অসামাজিক কাজ এইগুলা দূর করার ক্ষেত্রে আমরা এখন থেকে কাজ করার চেষ্টা করব আল্লাহ আগে ছিলাম নামাজ কমে এখন সুন্নত নফল সব পড়ব কোরআন সুন্নার পক্ষে আমি এখন থেকে চলার চেষ্টা করব এই রকম শপথ নিয়ে ওই মুরব্বি যদি বলে যে আল্লাহ আমার লাইফটা ইউটার্ন করায়া এখন বললাম আলহামদুলিল্লাহ তবে আপনার আলহামদুলিল্লাহ হবে নচেত আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না